এরকম মেকআপ যদি কেউ পূজোর সময় করতে চাও তো ট্রাই করতে পারো। আর আজকে আমি চলে এসেছি একটা ধমাকাদার ব্লগ নিয়ে, সো ব্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো চলো। তো দেখতে পাচ্ছ আমি এত এত মেকআপ নিয়ে বসেছি, কেন বসেছি সেটা আমি ক্যামেরার সামনে আসলেই বুঝতে পারবে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভীষণ মজাদার লাগবে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমার শরীরটা সত্যি খুব ভালো আছে, আর তার জন্য নিয়ে চলে এসেছি আজকে মজাদার একটা ভিডিও। হ্যাঁ ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটার মজা নিতে থাকো। তো আজকাল তো ঘরে ঘরে হচ্ছে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। তো আমরা অনেকেই ভাবি মানে আমাদের পাড়ার কাকিমা, কুচুটে কাকিমা, কুচুটে বৌদি, কুচুটে ননদ, অনেক কিছু আছে। তো যাই হোক অত কিছু বলতে চাইছি না। তো তারা তো অনেকেই ভাবে যে ও ও হচ্ছে ব্রাইডাল কোর্স করেছে, তাহলে পুজোর সময় ও বেশি না 300 টাকার মধ্যে মেকআপটা জাস্ট সেরে নেব। তো সেই মেকআপ আজকে আমি নিয়ে চলে এসেছি, 300 টাকায় তোমাদেরকে কেমন মেকআপ করে দিতে পারে সেটাই আজকে জাস্ট তোমাদেরকে দেখাবো। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমাকে বিয়েতে দেওয়া হয়েছিল, আমি আজ পর্যন্ত ইউজ করিনি। কিন্তু 300 টাকার মেকআপ শিখতে হলে, মানে মেকআপ যদি তোমরা পূজোর সময় করতে চাও, তো আজকে সুরভির ভিডিও কেউ মিস করো না, চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার। আমাদের ঘরটা না অন্ধকার, একদম অন্ধকার, জানো তো অন্ধকার পুরো। তো দেখো প্রথমে যখন তোমরা পার্লারে যাবে তোমাদেরকে প্রথমে বলবে আসো আসো 300 টাকার মেকআপ করছো, আসো আসো বৌদি, আসো আসো কাকিমা, 300 টাকার মেকআপের জন্য ময়শ্চারাইজার ক্রিমের দরকার। সেখানে আমি হিমালয় বেবি ক্রিম দিচ্ছি, এটাও ময়শ্চারাইজার কাজ করবে। প্রথমে দেখো এরকম এরকম করে ঘষে দেবে, বুঝলে তো 300 টাকার মেকআপ, তো এরকম এরকম করে ঘষে দেবে। তারপর তোমাকে দিয়ে দেবে ফাউন্ডেশন, তো এটা না ভালো ফাউন্ডেশন ফিটমি, তারপর হচ্ছে মেবলিনের, তো এটা হচ্ছে গিয়ে দেবে না, এর থেকে একটু লো বাজেটের যেগুলো হয়। তো দেখো এতটা ফাউন্ডেশন তো নেবেই, ফাউন্ডেশনটা এরকম এরকম করে এরকম এরকম করে আমার দম বন্ধ হয়ে আসছে, জানো তো আমি এগুলো ইউজ করি না, ফাউন্ডেশন একদম শুট করে না। সুন্দর লাগছে না ফাউন্ডেশনটা? এবার কি ভাবছো ব্লেন্ডিং করতে হবে? ব্লেন্ডিং করার জন্য ব্লেন্ডার দরকার, তো ব্লেন্ডারে 300 টাকার মেকআপে ব্লেন্ডার দরকার হয় না। এই চামচ দিয়ে জাস্ট এরকম এরকম করে ব্লেন্ডিং করতে হয়। তোমরা কেউ যদি পূজার সময় এরকম 300 টাকার মেকআপ করতে চাও, যদি ভেবে থাকো যে এই আমাদের পাড়ার ওই মেয়েটা তো ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, মানে ব্রাইডাল কোর্সটা কমপ্লিট করে এসেছে, এই মা সিঁদুর দিয়ে লটকে গেলো, কোনো ব্যাপার না। তো তার থেকে আমরা 300 টাকা দিয়ে পুজোর সময় অষ্টমীর সাজটা বা নবমীর সাজটা সেজেই আসতে পারি। তো চিন্তা করো না বন্ধুরা, এত সুন্দর সাজ তোমাদেরকে সাজিয়ে দেবে, সেটা আমি তোমাদেরকে আগে থেকে দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। ব্লেন্ডিং কমপ্লিট, বেশ লাগছে তাই না? এবার হচ্ছে তোমার জনসন এন্ড বেবি পাউডার দিচ্ছি, ওরা হচ্ছে কি আরও পাতি পাউডার দেবে তোমাকে, আরও পাতি পাউডার দেবে, সেটা এরকম করে ভালো করে মুখের মধ্যে এরকম করে লাগিয়ে নিতে হবে। এটা হচ্ছে ব্লেন্ডিং এর দরকার, ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করতে হবে এরকম এরকম করে ব্রাশ, এগুলো ব্রাশ হচ্ছে পাতি ব্রাশ, স্ত্রীর জন্য নিয়েছি। ব্যাস কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে চলো আই মেকআপটা সেরে নিই, এত দামি মেকআপ অসম্ভব, আই মেকআপটা এত দামি দেবে না কেউ। এই যে আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমার খুব শখ হয়েছিল একটা মেকআপ বক্স কিনবো, তো তখনকার এটা, সেটা আজকে আমি 300 টাকার মেকআপে শেয়ার করি। তো দেখো এখানে হচ্ছে কি বলে এটাকে, কম্প্যাক্ট আছে, কম্প্যাক্টটা দিয়ে দিচ্ছি আমি হালকা হালকা করে, তোমরাও দিয়ে দিতে পারো। জানি না কালকে মুখের অবস্থা কি হবে, বাট তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি এটা করতেই পারি। কমপ্লিট। এবার হচ্ছে আই মেকআপ,
পার্ট করে ফেলেছি, এবার আরেকটা দেখো। হ্যাঁ, এগুলো দিয়ে হয় নাকি? 300 টাকার মেকআপ আবার দিয়ে করতে হবে? তোমার ব্রাশ দিয়ে করতে হয় নাকি হাত দিয়ে করতে হয়? ও, তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম, দেখো তারপরে একটু সবুজ করে নিতে হয়। যারা যারা মেকআপ শিখেছো তারা কিন্তু বেশ মজাই পাবে, বলো। আর যারা যারা মনে মনে ভেবেছো 300 টাকায় সেজে আসবো, তারা আমাকে যে গালি দেবে না। এবার চলো আইব্রোটা করে ফেলি। আইব্রো পেন্সিল দিয়ে করা উচিত, তত ওসব ইউজ করা ঠিক না। আয়নাটা তো না ঠিকঠাক হচ্ছে না, এখানে একটা সুন্দর আয়না আছে। দেখো সুন্দর করে এরকম ঘুরু এঁকে নেবে, ঠিক আছে? এই মেকআপটা আমি কাদের শেখাচ্ছি বলতো? যারা ব্রাইডাল কোর্স করে এসেছো, এত টাকা মানে হাজার হাজার টাকা দিয়ে করে এসেছো, আর যে কাকিমা, তারপরে যারা যারা আছে আর কি, যারা যারা ভাবে যে 300 টাকায় মেকআপটা জাস্ট সেরে নেবো ওর কাছ থেকে, তো তোমরা এইভাবে তাদেরকে সাজিয়ে দিও। নেক্সট টাইম তোমাদেরকে এসে কেউ কোনোদিন বলবে না 300 টাকায় মেকআপ করে দিবি। সুন্দর দেখাচ্ছে বলো? ওফো, এটা আমি ইউজ করব না, এটা খুব দামি গো, আমি এটা ইউজ করতে পারবো। এবার হচ্ছে মেবলিনের লিপস্টিক, কখনোই না, এটাও মেবলিনের, কখনোই না, এটাও একটা দামি লিপস্টিক, কখনোই না। এটা করবো, এটা হলো 50 টাকার লিপস্টিক, এটা অনেক পুরনো। এবার একটু ব্লাশিংটা করে নিই, ঠিক আছে? কাছে না আসলে না, তোমাদের কাছে না আসলে আমার ভালোই লাগছে না। তো ব্লাশিং করার জন্য একটা কালার লাগবে, বা কী কালার দেওয়া যায় দেখি। ওইখানে তো আর কিছু নেই, চলো পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি ব্লাশিংয়ে। পিঙ্ক মুখটা কীরকম করতে হয় তোমরা তো জানোই। হ্যাট, ব্লাশিং করে তো আবার ব্রাশ লাগে নাকি? ফুল কালার দিয়ে দিয়েছিলাম। এরকম ব্লাশিং করার সময় একটু হাত দিয়ে ঘষে নেবে। যে মেকআপ করতে তোমার 1.5 ঘন্টা লাগবে, সেটা একদম দেখ দেখো অল্প সময়ের মধ্যে সেরে দেবো। এবার ঠিক লাগছে বলো? না, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, তার এরকম করে একটু বেশি দেবে, কোনো ব্যাপার না। ব্লেন্ডিং এর কোনো কাছেই যাবে না, ব্লেন্ডিং করতে না খাটনি আছে, খাটনি। এবার নখটাকে আমার চোখা করতে হবে, নখটা চোখা করতে হবে। দেখো সুন্দর লাগছে, তাই না? এবার একটু কনসিলার দিতে হবে, আমার কাছে খুব সুন্দর একটা কনসিলার আছে, সেটাই দেব। সোনামা, সোনামা, হ্যাঁ পেয়ে গেছি। শ্রীর একটা নেতানো জামা পরছিলাম, তো এটা তো মুছতে হবে। তো কনসিলার যখন দেবে তখন এরকম করে নেবে, ঠিক আছে?
তাহলে কি বলো দাও কনসিলারটা দিয়ে দাও না তোমাদের সুবিধা হবে। এখন একটা চামচ নিয়ে নেবে, ব্যাস দেখছো সুন্দর কনসিলারটা করে দিলাম। এবার দেখো এই দিক দিয়েও সেম করে দেবে। ওয়াও সুইট না। এদিক দিয়ে এমনি টেনে দাও না। হ্যাঁ গুঁড়োটা কি হয়ে গেল, আমার কাছে না ল্যাকমির মানে আছে, বাড়িতে আছে ল্যাকমির। যদি এটা থাকতো মানে আর লাইনারটা থাকতো আমি এই দামিটাই নষ্ট করতাম না, এটা আমার খুব প্রিয়। তো আইলাইনার তোমরা এরকম করে করিয়ে দেবে ওদেরকে, একবারে কাজলের কাজটা সেরে দেবে। আমার কিছু বলছো? এরকম করেই দেবে। হ্যাঁ এর থেকে বেশি ভালো 300 টাকার মেকআপ হয় না। তো চলো আমাদের এখন একটু কি করতে হবে বলো তো। আমাদের এখন করতে হবে এটাও মেবলিনের, এটাও খুব দামি, এটাও আমার দিতে ইচ্ছে করছে না, কিন্তু কি করবো 300 টাকা মেকআপে তোমার দিতেই হবে। এরকম যদি মুছে যায় না একটু থুথু নিয়ে এরকম করে দেবে, কোনো ব্যাপার না, ওরা তো চোখ বন্ধ করে থাকবে, তুমি থু দিলেই কি আর অন্য কিছু দিলেই বা কি, কোনো ব্যাপার না। দেখো মেকআপটা অলরেডি কমপ্লিট। এখন মনে হচ্ছে একটা গানের ভিডিও করে নিই। আজা মেরা চন্দার রাত গেই, আজা মেরা চন্দার রাত গেই। তোমার মেয়ে দেখে হাসছে, কোনো ব্যাপার না। তো দেখো চুলটাও তোমরা হচ্ছে ফণী মানুষের মতো একদম সুন্দর করে পপ করে দেবে। সেরকম দামি কিছু চিন্তাই করবে না, 300 টাকায় এর থেকে ভালো মেকআপ পৃথিবীতে আজ পর্যন্ত কেউ করে দেয়নি, যেটা সুরভি করে দেবে। দেখো এরকম করে করে দেবে, ব্যাস সুন্দর। আর কেউ যদি বলে একটু দুর্গা সাজিয়ে দাও, তো চলো কেমন লাগছে আমার মেকআপটা, কেমন লাগলো আমার মেকআপটা তোমরা একটু কমেন্ট করে। বন্ধুগণ ভিডিওটা যদি বড় হয়ে থাকে কোনো ব্যাপার না, টুক করে ভিডিওটা পুরোটা দেখো আর ভীষণ ভীষণ মজা নাও। আর যদি ভেবে থাকো যে হ্যাঁ 300 টাকায় মেকআপ করব, তো এরকম মেকআপ তোমরা করতেই পারো, এরকম মেকআপ কোথাও পাবে না 300 টাকায়, 100% গ্যারেন্টি দিয়ে বলছি। আজ পর্যন্ত কোনো ব্রাইডাল মেকআপ আর্টিস্ট তোমাদেরকে করে দেয়নি, বাট আমি করে দিলাম। আর যত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আছো যারা আমার ভিডিও দেখো, তারা অবশ্যই এই ভিডিওটা ফলো করবে। আর যারা তোমাদেরকে বলবে 300 টাকার মধ্যে না আমাকে সাজিয়ে দেবে, তো তাদেরকে প্লিজ এইভাবে তোমরা সাজিয়ে দিতে পারো। আর তারা ভীষণ স্যাটিসফাই হবে, সে যে বলবে ও এত সুন্দর আমাকে মেকআপ করে দিয়েছে, না দেখ কতটা মেকআপ দিয়েছে, এরকম মেকআপ আমি জীবনেও করিনি, ও কি বলা হচ্ছে সত্যি ভীষণ ভীষণ, আর মেকআপটা দেখেছো কি সুন্দর বসেছে। তো এরকম তোমরা করতেই পারো। আর কেউ যদি তোমাদের কাছে, আর একটা শিখিয়ে দিচ্ছি, আর যদি কেউ তোমাদের কাছে দুর্গা সাজতে চায়, তো দুর্গা সাজতে চাইলে কখনোই বলবে না যে দেবো না সাজিয়ে, চলো সাজিয়ে দিচ্ছি এক্ষুনি সুন্দর করে এরকম করে। দেখ
এবার হাতে একটা শোলার ত্রিশূল ধরিয়ে দেবে, ব্যাস হয়ে গেল মা দুর্গা। একটা ওষুধের দরকার পাশে, কিন্তু ওষুধ কোথায় পাই? ওষুধ তো খুঁজেই পাচ্ছি না। যাক, আমার এই রুগীতে একজন এসে বলেছিল আমি ওষুধ হব, সে যদি আসে তো তাকে পাশে বসিয়ে দিই। হয়েছে দুর্গা লোক। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগলো ভিডিওটা করতে, সো তোমাদের ভীষণ ভালো লাগবে আমি জানি। তো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করো। ওহো, বাই বাই।